আমরা দিন চিন্তা ঠিক আছে আজকাল একটাও ভুলবো না তুমি আনকাট করতে হবে বলেছিলে তোলেন বলেছে নমস্কার হোম রেস্টুরেন্টের একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা মোগলাই ডিশ নিয়ে চলে এসেছি মোগলাই ডিশ মানে কিন্তু মোগলাই পরোটা না মোগলাই ডিশ মানে হলো চিকেন কোরমার কথা বলছি আজকে আমার রান্নাঘরে আমি চিকেন কোরমা খুব সহজেই বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা রিকোয়েস্ট করেছে হলো আমার এক দাদা দাদার নাম হচ্ছে রাজীব সেন তো এখানে কিছু গুঁড়ো মশলা আছে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর এক চামচ গোলমরিচ গুঁড়ো একটা গোটা পেঁয়াজকে বেরেস্তা করে বেটে নিয়েছি 500 গ্রাম হাড় সহ মাংস আছে এখানে শাহ জিরা জয়ত্রী ফুল তেজপাতা জয়ফল 100 গ্রাম কাজু বাদামকে ভিজিয়ে রেখেছি 100 গ্রাম টক দই নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি আর লাগছে হলো কেওড়া জল এবার আমি কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে কিছু মাখাইনি এবার আমি এর মধ্যে নুন দিচ্ছি কিছুক্ষণ মাংসগুলোকে একটু ফ্রাই করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে মাংসটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এর সাথে মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি একটু এটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু শাহ জিরে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এর সাথে আবার কষাবো এরপর আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন গোলমরিচের গুঁড়ো এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ কষাবো কোরমা মানে এটাকে হালকা আঁচে অনেকক্ষণ ধরে কষাতে হবে তাহলেই এর টেস্টটা দারুণ আসবে এবার আমি পেঁয়াজের যে বেরেস্তা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফ্লেম আমার কমানোই আছে অল্প আঁচে এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে এবার এর মধ্যে একটু ফেটিয়ে টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে আমি ভালো করে আবার কষাবো देखुन एरम भावे कषाते हबे सुंदर करे। एरपरे आमी एर मध्य दिए दिच्छी काजू बादामेर बाटा, जे काजू बादामगुलो भिजिए रेखेछिलाम सेटाके बेटे निएछि। एबार सेई बाटाटा दिए दिलाम। आबारो आमी कषाबो। एबारे एर मध्य आमी एक ढाकनी केওড়া वाटर दिच्छी। केওড়া जलटा दिए आमी भालो करे आबार कषाबो। एबार समस्त बाटिर मध्य जल दिए सेई मशलार जलगुलो दिए दिलाम। एबार एटाके आमी किछुक्षण ढाका चापा दिए रेखे देबो। 10-15 मिनिटेर जोन्नो एटाके आमी ढाका चापा दिए देबो। दस मिनट पर आमी ढाकनाटा खुलछी। देखुन तेलटा छेड़े गेछे, आमादेर चिकेनटाओ प्राय रेडी हये गेछे। एबार एर मध्य जयफलटाके एकटु गुड़ो करे दिच्छी। एभावे गुड़ो करे दिले टेस्टटा दारुण आसे। एटाके स्किप करले हबे ना, एटाके दिते हबे। जयत्रीटाकेও দিয়ে দিলাম। এটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, আমি এভাবে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। রেডি হয়ে গেছে চিকেন কোরমা। আমি এটা পোলাওয়ের সাথে সার্ভ করেছি। আমার চ্যানেলে অলরেডি কিছু পোলাওয়ের রেসিপি আছে, ডেসক্রিপশনে দেয়া থাকবে লিংক, আপনারা চেক করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।